আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আবারও হুন্ডির জালে প্রবাসীদের রেমিটেন্স, তাবলিগ জামাতকে নিষিদ্ধ করল সৌদি আরব, রিক্যালিব্রেশন নিয়ে নতুন তথ্য দিল মালয়েশিয়ার ইমিগ্রেশন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের জরুরি বিজ্ঞপ্তি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার পর হুন্ডির বেড়া জালে আটকে পড়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। হুন্ডিবাজরা তৎপর হওয়ায় রেমিটেন্সের একটি বড় অংশই বৈধ পথে আসছে না, আসছে হুন্ডির মাধ্যমে, যে কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ কমে যাচ্ছে। এতে চাপ বেড়েছে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায়। সূত্র জানায়, ছয় মাস ধরে দেশে রেমিটেন্স প্রবাহ কমছে। সরকারের উচ্চ পর্যায়ে নির্দেশে রেমিটেন্স কমার কারণ অনুসন্ধানে খোঁজ খবর নেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশী দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কাজটি করা হয়। এতে দেখা যায়, হুন্ডিবাজরা সক্রিয় হওয়ায় ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স কমছে। এছাড়া আরও কয়েকটি কারণ পাওয়া গেছে। এর মধ্যে আছে, করোনা পরবর্তী সময়ে বিশ্ব অর্থনীতি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। অনেক দেশের উন্নয়ন কর্মকাণ্ড এখনও পুরোদমে শুরু হয়নি। করোনায় যেসব প্রবাসী চাকরিচ্যুত হয়েছিলেন তাদের অনেকেই এখনও কাজে ফিরে যেতে পারেননি। তাছাড়া যাদের বেতন কমেছিল তারা আগের বেতনে যেতে পারেননি। নতুনভাবে কর্মী বিদেশে যাওয়ার সংখ্যাও কমে গেছে। এসব কারণে রেমিটেন্স প্রবাহ কম। করোনার সময় রেমিটেন্স প্রবাহ বেড়েছিল। এর অন্যতম কারণ হচ্ছে, প্রবাসীরা তাদের সঞ্চয় দেশে পাঠাচ্ছিলেন এবং হুন্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে এসছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, করোনার সময় রেমিটেন্স কেন বাড়ল এবং এখন তা কেন কমছে তা নিয়ে বিদেশে গিয়ে একটি গবেষণা হওয়া উচিত। এর প্রকৃত কারণ বের করে তার প্রতিকার করা দরকার। তিনি বলেন, রেমিটেন্স দেশের অর্থনীতিতে ভারসাম্য রাখতে বড় ভূমিকা পালন করে। রেমিটেন্স কমলে অর্থনীতিও লণ্ডভণ্ড হয়ে পড়ে। এই বিষয়টি মনে রেখে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসার উদ্যোগ নেওয়াটা জরুরি। সূত্র জানায়, কয়েকটি দেশের দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে, করোনা পরবর্তী সময়ে প্রবাসীদের ব্যাংকিং সুবিধা কমে গেছে। কেননা যাদের ব্যাংক হিসাব নেই তারা অন্য কোনো প্রবাসীর ব্যাংক হিসাব থেকে রেমিটেন্স পাঠাচ্ছিলেন, কিন্তু কোনো কারণে ওই প্রবাসী দেশে এসে আর যেতে পারছেন না। ফলে যাদের ব্যাংক হিসাব নেই তারা এখন হুন্ডিতে রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসীরা অনেক এলাকায় ব্যাংকিং সুবিধা পাচ্ছেন না, ফলে তারা বাধ্য হয়ে হুন্ডিতে রেমিটেন্স পাঠাচ্ছেন। প্রবাসীদের মধ্যে ব্যাংকিং সুবিধা বাড়াতে বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোয় বাংলাদেশের এক্সচেঞ্জ হাউস বা ব্যাংকের শাখা খোলার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বিদেশে এক্সচেঞ্জ হাউস খোলা এবং ব্যাংকের শাখাগুলোর সেবার মান আরও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে প্রবাসীদের কাছে গিয়ে রেমিটেন্স সংগ্রহ করা সহ বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বিদেশে বাংলাদেশের ব্যাংকগুলোর উপশাখা খোলার অনুমোদনও দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। সূত্র জানায়, প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠালে প্রতি ডলারে ব্যাংক থেকে পাচ্ছেন 84 থেকে 85 টাকা, কেননা কোনো ক্ষেত্রে 83 টাকাও পাচ্ছেন। এদিকে হুন্ডিতে পাঠালে 88 থেকে 90 টাকা পাচ্ছেন। এখানে প্রতি ডলারে 4 থেকে 5 টাকা বেশি পাচ্ছেন। প্রণোদনা 2% দেয়া হলেও হুন্ডিতে পাঠালেই তারা বেশি টাকা পাচ্ছেন। এছাড়া ব্যাংকে পাঠালে শতকরা 4 থেকে 6% খরচ হচ্ছে, হুন্ডিতে কোনো খরচ নেই। ব্যাংকে পাঠালে দ্রুত পাচ্ছেন না, এক্ষেত্রে নামের ভিন্নতায় রেমিটেন্স পেতে জটিলতার সৃষ্টি হচ্ছে। হুন্ডিতে পাঠালে দ্রুত পেয়ে যাচ্ছেন, হুন্ডিতে রেমিটেন্স পাঠালে কোনো জটিলতা নেই। কোনো ব্যাংকে পাঠালে নানা জটিলতা মোকাবেলা করতে হয়। নামের বানান ভুল কিংবা ঠিকানা ভুল হলে রেমিটেন্সের অর্থ তুলতে অনেক বেগ পেতে হয়। ব্যাংকে পাঠালে কোনো ঝুঁকি নেই, কিন্তু হুন্ডিতে বড় ধরনের ঝুঁকি আছে। এটি জেনেও প্রবাসীরা হুন্ডিতেই পাঠাচ্ছেন। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়াতে সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ রেমিটেন্স আসে তার 40% ব্যাংকিং চ্যানেলে আসে, বাকি 60% মধ্যে 30% হুন্ডি এবং বাকি 30% আসে প্রবাসীদের আত্মীয় স্বজনের মাধ্যমে নগদ আকারে। শ্রম অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়েছে, গত বছর বিলম্বে বেতন পেয়েছেন এমন প্রবাসী ছিল 47%, চাকরি চলে গেছে 26%, অস্থায়ী কাজ করতেন এমন প্রবাসী ছিল 27%, তাদের বেতন ভাতা এখনও স্বাভাবিক হয়নি। চলতি বছরের জুন পর্যন্ত 3,26,000 বিদেশ থেকে দেশে ফেরত এসছেন, তারা সবাই এখনও যেতে পারেননি। এসব কারণে রেমিটেন্স প্রবাহ কমেছে। প্রসঙ্গত, গত নভেম্বর এসেছিল $208 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে 33.66% বেশি। গত নভেম্বরে এসছে $155 কোটি, যা গত বছরের নভেম্বরের চেয়ে 25.26% কম। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দেশের দূতাবাসগুলো চিঠি দিয়ে হুন্ডিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রচলিত আইনে হুন্ডি নিষিদ্ধ, এ কারণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মাধ্যমে হুন্ডিবাজদের তৎপরতা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদের অন্যতম দরজা আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে সৌদি আরব। সৌদি আরবের ইসলামী বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ এ বিষয়ে টুইট করেছেন। টুইট বার্তায় তিনি যেসব মসজিদে জুমার নামাজ হয় সেসব মসজিদকে অস্থায়ীভাবে
পরের জুমার খুতবায় তাবলিগ জামাতের বিরুদ্ধে সতর্ক করতে নির্দেশ দিয়েছেন। তাবলিগ জামাত সম্পর্কে সৌদি সরকারের পক্ষ থেকে এই ঘোষণায় বলা হয়েছে, এটি সন্ত্রাসবাদের একটি প্রবেশ পথ, এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান, এদের ভুলগুলো তুলে ধরুন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশনা দিয়েছেন। তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামের আরেকটি সংগঠনকে। মন্ত্রী টুইটে জানিয়েছেন, মসজিদের ইমামদের তাদের ভাষণে উল্লেখ করা উচিত এরা কিভাবে সমাজের জন্য বিপজ্জনক। 1926 সালে দাওয়া নামের এই সংগঠনটি গঠিত হয়। তাবলিগ জামাত ও দাওয়া দুটি সুন্নি মুসলিমদের সংগঠন। অন্যদিকে সৌদি আরবের অধিকাংশ মানুষ আহলে হাদিস তথা ওয়াহাবি মুসলিমের মতাদর্শের অনুসারী। দুই পক্ষ ইসলামের অনুশীলন আরো বেশি শুদ্ধ করার পক্ষপাতী হলেও দুই শিবিরের মধ্যে একটি সংঘাত রয়েছে। সারা বিশ্বে তাদের 350 থেকে 400 মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের উপর জোর দেয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা। এই নিষেধাজ্ঞার ফলে তাবলিগ জামাত বিশ্বের অনেক অংশেই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, কারণ ইসলামকে শুদ্ধ করার জন্য ভারতে শুরু হওয়া এই আন্দোলনের অর্থের মূল উৎস ছিল সৌদির দাতব্য সংস্থাগুলো। আরও কিছু দেশের সরকারও সৌদিকে অনুসরণ করে তাবলিগকে নিষিদ্ধ করতে পারে। তবে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলোতে তাবলিগ নিষিদ্ধ করা কঠিন হতে পারে, কারণ এসব দেশে প্রচুর তাবলিগি জনসংখ্যা রয়েছে। রিক্যালিব্রেশন নিয়ে নতুন তথ্য দিল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী গত 21 ডিসেম্বর 2020 থেকে 8 ডিসেম্বর 2021 পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া কর্তৃক অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তনের জন্য রিক্যালিব্রেসি রিটার্ন প্রোগ্রামের অধীনে 1.5 লক্ষাধিক অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রকাশিত তথ্যের ভিত্তিতে যে 3টি দেশে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীর রেকর্ড করা হয়েছে সেগুলো হলো ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং ভারত। ইন্দোনেশিয়ার 77,627 জন এবং ভারতের 19,087 জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত গেছেন। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতু খায়রুল দাজাইমি দাউদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা গেছে, বাংলাদেশের 21,068 জন অবৈধ অভিবাসী এই রিক্যালিব্রেশন রিটার্ন প্রোগ্রামের অধীনে বাংলাদেশে ফিরে গেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের কোনো বিচার ছাড়াই নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ করে দিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শুধুমাত্র 500 রিঙ্গিত জমা দিয়ে তারা নিজ দেশে ফেরত যেতে পারবে। সমস্ত অবৈধ অভিবাসী যারা এখনও ফেরার সুযোগ হয়নি তাদের জন্য রিহায়ারিং কর্মসূচির অধীনে রিহায়ারিং কর্মসূচি জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে 100 দিনের মালয়েশিয়ান ফ্যামিলি অ্যাসপিরেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। খায়রুল দাজাইমি বলেন, অবৈধ অভিবাসীদের যারা চাকরি পেতে চান তারা চলতি বছরের 31 ডিসেম্বরের পর্যন্ত ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কার্যক্রম চলছে। তবে রিক্যালিব্রেশন প্রোগ্রামটি পরের বছর শেষ হবে এবং শুধুমাত্র যারা অভিবাসন পোর্টালে নিবন্ধন করবে একটি অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস দেওয়ার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হবে। নিয়োগকারীরা 70% কর্মচারী ইমিগ্রেশন বিভাগের যাচাইকরণের অধীন থেকে অনুমোদন পাবেন। মালয় ভাষার জাতীয় সংবাদপত্র কসমো 27 জুলাই এক রিপোর্টে জানিয়েছে, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং ভারত থেকে হাজার হাজার অবৈধ অভিবাসী তাদের মূল দেশে ফেরত যাওয়ার অনুমতি নেওয়ার জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। উল্লেখ্য, মালয়েশিয়ার রিক্যালিব্রেশন রিটার্নের সময়কাল আগামী 31 ডিসেম্বরে শেষ হচ্ছে। এরপর আর কোনো অবৈধ প্রবাসী এই প্রোগ্রামের অধীনে নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ পাবেন না। আপাতত সময় বাড়ানো হবে কিনা সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি। আগামী 16 ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে। গত 9 ডিসেম্বর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক কনসুলার রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামী 16 ডিসেম্বর সারাদিন বিজয় দিবস উপলক্ষে হাইকমিশনের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এদিন হাইকমিশনে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা উদযাপনে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। সেখানে শুধুমাত্র হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীরাই অংশগ্রহণ করতে পারবেন। তবে সকল প্রবাসীরা হাইকমিশনের ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।